আমি বলছি যে যমুনা বৌদি ফেরার পর মানে বোঝাতে পারছি না, মানে যমুনা বৌদি তোর তোর কাছে গেছে? কি কি বলতে চাইছিস? আমি ঠিক বুঝতে পারছি না। তুই ওর কাছে যাওয়ার পরও কি কিভাবে সরে গেল? আরে যাই হোক, বাড়ির বাড়ির বউ তো, আফটারঅল ও তো বাড়ির বউ, শ্বশুরমশাইয়ের সামনে তো একটু লজ্জা পাবেই, তাই না? হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস, ও শ্বশুরমশাইয়ের সামনে লজ্জা পেতেই পারে, কিন্তু ও কি তোর কাছে গেছে? কাকিমা থাক না এসব কথা। না মানে বলছিলাম, তুই কাছে গেলে কি ও কি বারবার তোকে এরম ভাবে ফিরিয়ে দিচ্ছে? এসব কথা থাক না, আমি এসব আলোচনা পছন্দ করি না। সঙ্গীত আমার কথাটা শোন। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, আমি বলছি বড় কিছু একটা হয়েছে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। আরে কি হয়েছে বলবি তো? আই এম শিওর ভাইয়া আর যমুনা বৌদির মধ্যে স্বামী স্ত্রীর সুস্থ সম্পর্ক নেই। আর ইউ শিওর? 100% শিওর। আর আর সেটা আড়াল করার জন্যই ভাইয়া ভাইয়া এভাবে এড়িয়ে চলে গেল, কিন্তু আমিও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পালে তো বাঘ পড়বেই, পড়তেই হবে। एक दो अढ़ाई प्यार की आवाज होच्छे रे? बुझते पारछी ना, आवाज होच्छे ना? केउ किछु बाजाच्छे बोले मने होच्छे। हाँ, चल तो देखी के की बाजाच्छे। ढाक बाजे ना एखाने? ढाक एखाने ढाक बाजानोर चल तो नेई। মা বলছে চলো না একবার গিয়ে দেখে আসি। ছেড়ে দে, ওদের পারিবারিক ব্যাপারে নাক না গলানোই ভালো, ছেড়ে দে। মা, ঢাকের আওয়াজের সঙ্গে আমার অনেক পুরনো যোগাযোগ আছে, অনেক পুরনো। চলো না মা একবার গিয়ে দেখে আসি। হাত ধরলে কেন? ধাক্কা আছে মিলা, ধাক কর থেকে পেলি তুই? যেখান থেকে আনি না কেন, হাত ধরলে কেন? তুই তুই কবে থেকে এসব বাজাচ্ছিস? কবে থেকে এসব বাজাচ্ছিস? যবে থেকেই বাজাই না কেন, হাত ধরলে কেন? হাত কেন ধরলে? তুই কি পাগল হয়ে গেছিস জিবলি? কেন পাগলের কি কাজ করলাম আমি? ঘুমুর ছেড়ে হাতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুলে নিয়েছিস, এটাকে ঢাক বলে, ঢাক। তুই কবে থেকে ঢাক বাজাচ্ছিস ঝিমলি? কই আমরা তো কোনোদিন তোকে ঢাক বাজাতে দেখিনি। দেখার দরকার নেই তো, দেখা কোনো প্রয়োজন নেই, ধরে নাও এখন শিখছি। ঝুট, পুরা ঝুট, ঝুট বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। Thank you.
নিজের চরকায় তেল দাও তার করা খুশি এই যুগের মডেল আর এই যে সর্পনাখা এই জিমলি এই 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 তুই 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 এসব ঢাকঢোল কবে থেকে বাজাচ্ছিস হ্যাঁ যবে থেকেই বাজাই তোর কি রে পলাশ মাইজি তুই 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 তো করি করছে দিমাগ গিয়া সটক গিয়া দিমাগ তুই এত ভালো ঢাক বাজাচ্ছিস কি করে বাজাচ্ছিস হ্যাঁ আমি কি করে ঢাক বাজাচ্ছি এটা তোমার জানার দরকার নেই এখনি বললাম না নিজের চরকায় তেল দাও যাও গিয়ে নিজের কাজ করো আর হ্যাঁ একটা কথা আমার ঘরটা যেন খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে দিও কেমন মা তেরা ডকরানি হো গিয়া ডকরানি হো তুমি কি সেটা আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো তোমায় আমার অন্যের প্রতিপালিত হচ্ছ আমার টাকা গুনে গুনে আঙুল একেবারে শুকিয়ে গেছে তোমার একটা কথা মাথায় রেখো আমার ঘরটা যেন ঝকঝকে পরিষ্কার হয়ে যায় ঢুকেছে মাথায় এই 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 জিমলি এই এই মাইজি বলছি কে ঢাক বাজাচ্ছিল আরে ওই তো জিমলি 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 ঢাক বাজায় নাকি হে ওটাই তো আগে তো কখনো দেখিনি আগে কখনো দেখোনি না তাহলে সেটাই তো সেটাই তো লাখ টাকা সওয়াল আছে কিছু বুঝতে পারছি না আমরা যে মেয়েটা পাগলের মতো নাচ করত নাচ ভালোবাসত আর ঘুঙুর ঘুঙুর যার কাছে জান ছিল সেই মেয়েটা হঠাৎ ঢাক বাজাতে শুরু করলো কেন ঢাক আচ্ছা ঝিমলি আগে কখনো ঢাক বাজায়নি না মা কি বলছি তুমি বলছিলে না যে তুমি যমুনাকে দেখেছো বাবা বলছিল যমুনাকে দেখেছে আর আর এখানে এই দেওয়ালে যমুনার একটা ছবি ছিল এইখানেই তো ছবিটা ছিল তোমাদের কোনো কথা আমরা বুঝতে পাচ্ছি না বলছি মাইজি এখানে একটা ছবি ছিল কার ছবি ছিল তাই তো আরে এখানে তো একটা ছবি ছিল কি রে আশ্চর্য মাইজি এখানে ছবি ছিল হ্যাঁ ছবি ছিল তো আগে ডাকছেন ভাইজি হ্যাঁ ইধর মে এক ফটো লাগা হুয়া থা কাহাঁ গেয়া কোথায় গেল ছবিটা আগে ছবি মানে কোথায় আছে জানি না মাইজি বলছি মাইজি ওখানে কার ছবি ছিল জিমলি আমি কি ছবিটা একবার দেখতে পারি কেন পারবে না চলো 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 তো ঝিমলি ঝিমলি হঠাৎ করে বাজনা বাজাচ্ছে কেন নাচছে রে অদ্ভুত ব্যাপার আছে দিদিমণি আপনি এখানে আগে কর্তা বাবুর কোনো আপত্তি বোধ হলো নাকি বলুন বলুন জান হাজির করে দেবো কোনো জান টান লাগবে না তবে একটা জিনিস যাচাই করতে হবে কালী ঠাকি কি যাচাই করতে হবে কোনো বাজনদারকে দেখলে তো নিশ্চয়ই বুঝতে পারবে যে সে আদৌ বাজাতে পারে কিনা মানে
আদৌ সে বাজনদার কিনা বুঝতে পারবে তো? দিদিমণি, এ তো আমার বায় হাতের খেল। আরে যে বাজাবে সে বাজনদার কিনা এটুকু বলতে পারবো না। বিড়ালের গোপ দেখে বলে দেব সে মিনি না ফুল। বুঝতে পেরেছেন? ঠিক আছে। কি ব্যাপার বলতো ভূষণদা, কাকে যাচাই করতে বললে বলতো? কে সে যে সে বাজনদার কিনা যাচাই করতে বললো? এসো। এই কালি বিধেয় যমুনা, এসো দাঁড়াও এখানে। কিরে যমুনা, চিনতে পারছিস? হ্যাঁ, আরে বাবা, একেবারে বাক্যি হারা হয়ে গেলি যে। মনে হয়েছে যেন কখনোই আমাকে দেখিস নি। এসব কথা এখন থাক, কালী ঢাকি যাচাই করো। যাচাই করব তো, একেবারে কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করব। এ যমুনা ডাক্তার, কিন্তু কিন্তু দিদিমণি একটা ঢাক লাগবে যে। আমি ঢাক নিয়ে এসেছি। কাকিমণি ঢাকটা নিয়ে এসো। এখানে রাখো। এ যমুনা বাজা, যমুনা এ বাজা, ঢাক বাজা। মেয়ে আছে যমুনা, মেয়ে আছে। বিশ্বকর্মা পুজোর ভাসানে তুই আর আমি ঢাকের প্রতিযোগিতা করেছিলাম, তুই জিতেছিলি আর আমি হেরেছিলাম। আমার ঢাক ফেসে গেছিল আর তুই বলেছিলি কালীর ঢাক ফেসে গেছে। তোর সাথে আজ আমি বাজি ধরছি, হারিয়ে দেখা আমাকে। তুই টিভিতে প্রতিযোগিতা করিস, অনেক নাম করেছিস, সব জায়গায় ঢাক বাজাস, আমাকে হারিয়ে দেখা। এ বাজা বাজা। কিরে কিরে হা করে কি দেখছিস, বাজা। কি হলো, বাজাও তুমি। কি হলো, বাজাচ্ছিস না কেন যমুনা? বাজা, নে ঢাকটা বাজা। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, নে বাজা। যমুনা বৌদি বাজাও, দাঁড়িয়ে আছো কেন, বাজাও তুমি। কি হলো না, যাবো না, বাজা বাজা বাজা। বাজা বাজা যমুনা বাজা। কিরে কিরে যমুনা ঢাকি কি ঢাকের বল ভুলে গেছে? হ্যাঁ, গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি কি ঢাকের বল ভুলে গেল? বাজা 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 বাজা। এইভাবে তাকাচ্ছিস কেন? মনে হচ্ছে যেন জীবনে কালীকে তুই দেখিস নি। যাচাই করবো কি দিদিমণি, এ তো ঢাকি তুলছে না। আমি এত কিছু জানি না, যাচাই করতেই হবে। তার জন্য যত টাকা লাগে আমি দেব। একটা উপায় আছে দিদিমণি। কি উপায়?
এই কালী ঢাকি, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী যমুনা রায়। তোর ঢাকের কাঠি নয় যে যখন তখন ওকে হাতে নিয়ে বাজাবি, আর যদি ওর গায়ে হাত দিয়েছিস তাহলে তোকে মেরে তোর হাতের হাড় আর ঠ্যাঙের হাড় খুলে আমি ঢাক বাজাব। আর তোর ওই গায়ের চামড়া দিয়ে আমি ঢাক তৈরি করবো বলে রাখলাম। এই সঙ্গীত দাদা বাবু, এ মুখ সামলে কিন্তু কথা বলবে। চুপ, একদম চুপ। আর একটাও কথা নয়, আর একটা কথা বললে না এমন মার মারবো যে তা গ্রাম জানবে যে ভূষণ আবার মার খেয়েছে একটা মেয়েকে সম্মান না দিতে পারার জন্য। একটাও কথা নয়। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? জান না আপনার বাড়ির লোককে গিয়ে বলুন, ওরাই তো বলেছে। গীত, এসব কি? হ্যাঁ কাকিমা, তোমরা এখানে কেন এসেছো? তোমরা যমুনাকে নিয়ে এখানে কেন এসেছো? চুপ করে আছো কেন? কথা বলো। গীতের মনে একটা সন্দেহ হচ্ছিল যে ও আদৌ যমুনা কিনা। প্লিজ কাকিমা, কাকিমা ও আমার স্ত্রী, ওকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। ভাইয়া, ও কিছুতেই ঢাক বাজাচ্ছে না। এতবার করে বলা সত্ত্বেও ও কিছুতেই ঢাক বাজাচ্ছে না, কিন্তু কিন্তু বেঞ্জুলাকে ফোন করে বলেছে যে ও ঢাক বাজাবে। এগুলোর মানে কি বল? গীত, সেটা অনুষ্ঠানে প্রমাণ হবে। ও যদি অনুষ্ঠানে না ঢাক বাজায় তাহলে প্রমাণ হবে যে ও যমুনা ঢাকি নয়, ও অন্য কেউ, কিন্তু তার আগে নয়। হ্যাঁ, আর একটা কথা, ভবিষ্যতে আমার স্ত্রীর এরকম কোনো পরীক্ষা নিবি না, এটা আমি বলে রাখলাম। কারণ এটা অগ্নি পরীক্ষার যুগ না, এটা কলি যুগ। আর এই ঘোর কলিতেই তোর মতো বোন আর এরকম কাকিমা জন্মায়, যারা বাড়ির বউয়ের সম্মান নিয়ে ছিলিমিনি খেলে। আর এরকম একটা লম্পট, এরকম একটা দুশ্চরিত্র, এরকম একটা রাস্তা ঢাকি আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় শুধুমাত্র তোদের জন্য। আর ইন ফিউচার যদি এরকম ব্যবহার করিস আমার স্ত্রীর সঙ্গে তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে গীত। আর কাকিমা, তুমি যদি যমুনার সঙ্গে আর এরকম বিহেভ করো তাহলে কিন্তু আমি তোমার মেয়ের বিয়েতে থাকতে পারবো না, কিছুতেই থাকবো না। এসো যমুনা, এসো। সঙ্গীত, আমার কথা শোন, আমায় ভুল বুঝিস না। ও তো অনেক কথা বলে গেল, আপনি সব শুনে চুপ করে রইলেন। হ্যাঁ, একটা কথা বলবো দিদিমণি। বলো। আমি কিন্তু ওর হাত ধরেছি। তাতে কি হয়েছে আপনি জানেন না? যারা বাজনদার, যারা বাজায়, তাদের হাতে কিন্তু তার একটা রেস থাকে, তার একটা ছাপ থাকে। কি বলতে চাইছো তুমি? যারা ঢাক বাজায়, যারা ঢোল বাজায়, যারা তবলা বাজায়, তাদের হাত হয় পাথরের মতো শক্ত। আমি কিন্তু যমুনার হাত আগেও ধরেছি, ওর হাতে মারও খেয়েছি। সে হাত ছিল একেবারে শক্ত, পাথরের মতো শক্ত। এই হাতটা একদম খরগোশের মতো নরম। বাজি ধরে বলতে পারি, এ হাত কখনো ঢোল বাজায়নি, এ হাত কখনো তবলায় চাটি মারেনি, এ হাত কখনো ঢাকের কাঠি হাতে তোলেনি,
হাতে হাত নয়, এইটুকু বয়স থেকে যমুনা ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, পাখোয়াজ বাজাচ্ছে, সে হাত পাথরের মতো শক্ত। হাত সে হাত নয় দিদিমণি।